আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি বিফ পিজার রেসিপি, আর খুব সহজেই কীভাবে আপনারা ঘরে মজার করে এই বিফ পিজার রেসিপিটি চুলায় তৈরি করতে পারেন সকল প্রকার টিপসও শেয়ার করতে চেষ্টা করব। আর আমরা তো সবাই পিজা খেতে কিন্তু খুবই পছন্দ করি, আর আমরা রেস্টুরেন্ট থেকে কিনে পিজা খাই, তো রেস্টুরেন্ট থেকে কিনে না এনে আপনারা ঘরেই কিন্তু এই মজার পিজাটি তৈরি করে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। পিজা তৈরি করতে আমার যা যা লাগছে, প্রথমে আমি এখানে মজরেলা চিজ নিয়ে নিয়েছি আমার যে পরিমাণে লাগবে, আর এখানে টমেটো সস আর টমেটো চিলি সস মিলিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে একটা সস তৈরি করে নিয়েছি। আর এখানে আমি বিফ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অন্য সবজিও নিতে পারেন, যেরকম গাজর নিতে পারেন চাইলে। আর এখানে আমি ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর পিজা তৈরির জন্য কিন্তু পারফেক্ট একটা ডো অবশ্যই তৈরি করতে হবে, না হলে কিন্তু পিজা সফট হবে না, শক্ত হয়ে যাবে। আর আমার আজকে আমি ডো তৈরির রেসিপিটা শেয়ার করিনি, কারণ আমার চ্যানেলে পিজা তৈরির পারফেক্ট একটা ডো রেসিপি আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডোটা আর একটুখানি 4-5 মিনিট মতো খুব সুন্দর করে মথে নিয়েছি, আর এখন আমি প্যানে নিয়েছি। আমি এখানে বেলানি ব্যবহার করব না, হাত দিয়ে আমি পিজার শেপ দিয়ে নিব। এভাবে আমার কাছে এভাবেই করতে কিন্তু ভালো লাগে, আমি বেশিরভাগ সময় দেখা যায় বেকিং আইটেমগুলো এভাবে আমি হাত দিয়েই করে নিই। হাত দিয়ে কিন্তু আমি রুটিটা করে নিলাম, আর এক সাইডে আমি একটু উঁচু করে দিয়েছি। রেস্টুরেন্টেও কিন্তু ঠিক এভাবেই দেয় উঁচু করে। এখন আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে দেখুন আমি কীভাবে কেটে, এখন আমি পিজা সসটা দিয়ে দিচ্ছি। আর পিজা সসটাই হচ্ছে কিন্তু মেন, পিজা সসটা না হলে কিন্তু আসলে পিজাটা খেতে ভালো লাগে না, ততটা টেস্টি হয় না। এই জন্য পিজা সসটা অবশ্যই একটু বেশি পরিমাণে এরকম দিতে চেষ্টা করবেন। এখন আমি সাইড দিয়ে অল্প একটু করে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্যে। আর আজকে আমি বিফটা তৈরি করে দেখাইনি, কারণ আমার চ্যানেলে চিকেন পিজার একটা রেসিপি আছে, আমি কিভাবে রান্না করেছি সেটা ডেসক্রিপশন লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে বিফটা রান্না করেও নিতে পারেন আলাদা, অথবা রান্না করা মাংস নিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে পারেন। আমি এখন প্রথমে চিজ দিয়ে দিয়েছি, তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম, বিফগুলো দিয়ে দিলাম ছড়িয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি দেখুন পেঁয়াজগুলো এরকম রিংয়ের মতো করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচগুলো আমি এখন দিয়ে দিলাম, আস্তই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। আর বাকি মজরেলা চিজটাও এখন আমি দিয়ে দিচ্ছি উপরে। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো, আপনারা যেরকম খেতে পছন্দ করেন কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন, তবে চিজ যদি একটু বেশি হয় তাহলে পিজাটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এভাবে 10 মিনিট রেখে দেব, তারপর চলে যাব চুলাতে। এখন আমি চুলাতে চলে এসেছি, যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, আর চুলাটা আমি অন করে দিয়েছি। আর চুলাটা অন করে আমি 20 মিনিট মতো বেক করে নিয়েছি, কারণ চুলার জ্বাল কিন্তু অবশ্যই বাড়িয়ে তারপর বেক করতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার জ্বালটা কমিয়ে যদি আপনারা পিজা বেক করেন তাহলে পিজাটা শক্ত হয়ে যাবে, সেজন্য প্রথমে অবশ্যই একটু চুলার হিটটা বাড়িয়ে 7-8 মিনিট জ্বাল করে নেবেন, তারপর আর 7-8 মিনিট চুলার জ্বালটা কমিয়ে তারপর আপনারা বেক করে নেবেন। আমার পিজাটা কিন্তু বেক করে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করছি, আপনারা দেখি বুঝতে পারছেন যে পিজাটা কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট হয়েছে।
ঠিক রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। আশা করি আমার পিজা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।